আরআরসি 01 2019-এ ফর্ম ফিল আপ অনেকেই করেছিলেন এবং অনেকের কি হয়েছে, রিজেকশনস হয়েছে। তো রিজেকশনে কাউকে দেখাচ্ছে ইনভ্যালিড ফটো, কাউকে দেখাচ্ছে ইনভ্যালিড সিগনেচার। তো যাদের ইনভ্যালিড ফটো, সিগনেচার বা অন্যান্য কারণ দেখাচ্ছে, তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং কীভাবে সেই সমাধানটা করা যাবে তার একটা কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এখানে। তো চিন্তার কিছু নেই, এই নোটিশটা কিন্তু অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 16/8/2019 অর্থাৎ গতকালই দেওয়া হয়েছে এবং আজকে 17 তারিখ, এবং অলরেডি লিঙ্কটা চালু হয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেবো, নিশ্চিন্তে থাকুন। তো এখানে বলা হচ্ছে যে যাদের কমপ্লেন্টস ওয়ার রিসিভড from some candidates regarding rejections of applications on various ground, these complaints are being examined. To jei somosto complaint gulo giyeche shegulo kintu porikha nirikha kora hobe, ebong tar pore bola hocche, however it has been decided to give further chance to the candidates who are still dissatisfied with the reason of the rejections of applications. These candidates can give their complaints regarding rejections of applications through help desk provided in the link hosted on the official website of the following RRBs. তো এখানে হচ্ছে আহমেদাবাদ, আজমির, কলকাতা, তারপর মুম্বাই, পাটনা, ছত্তিশগড়, যারা যারা যেখানে যা করেছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের যতগুলো বোর্ড আছে এবং যে যেখানেই করুক না কেন, কারোর যদি রিজেকশনস হয়ে থাকে তাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে কী দেওয়া হবে, একটা কমপ্লেন্ট লিঙ্ক দেওয়া হবে, এবং সেটা হেল্প ডেস্কের মাধ্যমে কীভাবে দেওয়া হবে আমরা দেখে নেবো যে লিঙ্কটা চালু হয়েছে কিনা। তো এখানে লিঙ্কটা চালু হয়ে যাওয়ার কথা, এখানে বলছে দ্য লিঙ্ক উইল বি অ্যাক্টিভ ফর্ম 17/8/2019 থেকে 23/8/2019, এবং এই সময় টাইমটার পিরিয়ডের মধ্যে কিন্তু লিঙ্কটা চালু থাকবে এবং এর মধ্যেই কিন্তু আপনাদেরকে কমপ্লেন্টে জানাতে হবে। আমি বারবার বলছি মডিফিকেশনস লিঙ্কটা কিন্তু এখনও চালু হয়নি, এখন হচ্ছে কমপ্লেন্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ কাদের কাদের এই যে রিজেকশনটা হয়েছে তাদের কিন্তু যে কমপ্লেন্ট, সেই কমপ্লেন্টগুলো নেওয়া হচ্ছে এবং তাদের কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে ডিসিশনস অর গ্রেভেন্স উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন ক্যান্ডিডেটস, নো ফার্দার চান্স দ্য রিপ্রেজেন্টেশনস উইল বি গিভেন, পরে কিন্তু কার দেওয়া হবে না, অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যেই করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে দ্য ফাইনাল ডিসিশনস অন দ্য কমপ্লেন্ট রিসিভ উইল বি ইনিমেটেড টু দ্য ক্যান্ডিডেটস থ্রু SMS, ইমেল লিস্টেড বাই এখানে 31/8/2019 মধ্যে কিন্তু আপনারা ফাইনালটা জানতে পারবেন। আমার যতদূর মনে হচ্ছে এই যে 17/8/2019 থেকে 23/8/2019 মধ্যে যারা কমপ্লেন করবে এবং তারপরে একটা মডিফিকেশনস লিঙ্ক নিশ্চয়ই দেওয়া হবে, মডিফিকেশনস লিঙ্ক দেওয়ার পরেই কিন্তু তারপরে ফাইনাল 31/8/2019 মধ্যে আপনারা ফাইনালটা জানতে পারবেন। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, যে আমি ধরুন কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম, তো আমি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, আপনারা যদি মুম্বাই যেতে চান তাহলে মুম্বাই যেতে পারেন, একই রকম। তো আমি একটা উদাহরণস্বরূপ কলকাতাতে চলে আসলাম। তো এখানে আমরা হেল্প ডেস্কে যাব, যেহেতু আমাদের নোটিশটা পড়া হয়ে গেছে, এই যে এই নোটিশটা পড়া হয়ে গেছে, আমরা যাব হেল্প ডেস্কে। তো এখানে হচ্ছে হেল্প ডেস্ক টু রাইজ কমপ্লেন্টস রিগার্ডিং রিজেকশনস অফ অ্যাপ্লিকেশনস, এতে আমরা হেল্প ডেস্কের এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসলো এবং এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে কোন জোনে আপনারা অ্যাপ্লাই করেছিলেন। যদি কলকাতা জোনে করে থাকেন কলকাতার এখানে ক্লিক করবেন, নিউ দিল্লিতে করলে নর্টার্ন রেলওয়ে এখানে করবেন, বা সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে বা হুবলিতে করলে এখানে করবেন। তো আমি করলাম দেখুন কলকাতাতে। তো কলকাতাতে করার পর এখানে কী চাইছে, এখানে চাইছে রেজিস্ট্রেশন আইডি, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোড। তো আমি রেজিস্ট্রেশন আইডি, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোডগুলো বসিয়ে দেবো, এবং আমার এই রেজিস্ট্রেশন আইডি, ডেট অফ বার্থ যেহেতু আমার একটা সাবস্ক্রাইবার দিয়েছেন, তাই আমি তার পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই আমি একটু আপনাদেরকে রেজিস্ট্রেশন আইডি এবং ডেট অফ বার্থটা দেখাতে পারলাম না। এবং আপনারা নিশ্চয়ই আপনাদের রেজিস্ট্রেশন আইডি এবং ডেট অফ বার্থ জানেন এবং আপনারা বসিয়ে নেবেন, প্রথমে ডেট বসাবেন, তারপরে মান্থ বসাবেন, তারপর ইয়ার বসাবেন। তো আপনারা যখন সমস্ত কিছু রেজিস্ট্রেশন আইডি, তারপর ডেট অফ বার্থ এবং ওই সিকিউরিটি কোডটা দেবেন, তখন আপনার সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং আসার পর আপনি যখন লগ ইন করবেন না, তখন এখানে কারেন্ট স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন এখানে দেখাবে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড ফর ইনভ্যালিড ফটো বা ইনভ্যালিড সিগনেচার বা অন্য কিছু দেখাবে। এবং আপনাদের যেটা দেখাবে, দেখা গেল ফটোগ্রাফির জন্য, সেক্ষেত্রে আপনি কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন আপনার ফটো দেওয়া আছে এবং আপনার নাম দেওয়া আছে। আমার যেহেতু আমি দেখাতে পারছি না, আমি তাও একবার দেখানোর চেষ্টা করছি, এই যেরকম দেখাবে আপনার, এবং সেখানে দেখাবে কিন্তু আপনার ছবিও থাকবে। তো সেখানে নিচের দিকে আপনার একটা হেল্প ডেস্ক বলে অপশন পাবেন, হেল্প ডেস্ক বলতে এইটা দেখাচ্ছে, এই যে আমি মোবাইলে যেহেতু করছি আমার এখানে উল্টোপাল্টা দেখাচ্ছে, অর্থাৎ মানে এটা নিচের দিকে থাকবে আপনাদের, আপনারা যখন কম্পিউটার বা মোবাইল থেকে করলে এরকমই দেখাবে, এবং মোবাইল থেকে যদি করেন তাহলে এরকম ইন্টারফেসটা দেখাবে এবং গুগল ক্রোম থেকে করার চেষ্টা করবেন। এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি। তো আমি ক্যাটাগরি এখান থেকে আমার যদি সিগনেচার দেখা গেল, আপনার ফটোগ্রাফ বা এবং সিগনেচার দুটোই ভুল আছে, সেক্ষেত্রে আপনি এই ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু ফটোগ্রাফ শুধু ভুল আছে, তাই আমি ফটোগ্রাফটা সিলেক্ট করে নিলাম। তো আমি এখান থেকে ফটোগ্রাফটা সিলেক্ট করে নিলাম। এখানে কোয়ারি, তো এই কোয়ারির এখানেই কিন্তু আপনাদের যে কমপ্লেনটা সেটা জানাতে হবে যে আমার এই কারণে হয়েছে। তো কোয়ারি এখানে আপনারা কী লিখবেন ভালো করে এটা বুঝতে হবে, কোয়ারিটাই কিন্তু মেন জিনিস। তো এখানে আপনাদের এটা একটা বুঝতে হবে যে আমার এটা কিন্তু মডিফিকেশনস হচ্ছে না, এটা আমার একটা কমপ্লেন জানাচ্ছি যে আমার এই কারণে হয়েছে, আমাকে একটা চান্স দিন আমার এখানে। তো আপনি এখানে লিখলেন আই এম রাইটিং টু কমপ্লেন অ্যাবাউট দ্য রিজেকশনস অফ মাই অ্যাপ্লিকেশনস নোটিস CN নম্বর RRC 01/2019 Level 1 পোস্ট, মাই ফটো ওয়াজ রিজেক্টেড, প্লিজ গিভ মি এ চান্স টু চেঞ্জ মাই ফটো, kindly look into the matter and take necessary steps and
এলিজেবল ফর দিস এক্সামিনেশন, থ্যাংক ইউ বলে একটা আপনি লিখে দিলেন এবং আপনার যেই অসুবিধা, আপনার রিয়েল যেই প্রবলেমটা সেটা আপনি জানিয়ে দিলেন, জানিয়ে কী করলেন এখানে সাবমিট করে দিলেন। তো এখানে সাবমিট করার পর আপনার সাবমিটটা ঠিকঠাকভাবে হয়েছে কি না সেটা কীভাবে জানবেন, সেটা জানার জন্য আপনার একটু নিচে আসতে হবে। এবং নিচে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি যে প্রিভিয়াস সাবমিটেড কোয়ারিজ, তো এখানে আপনি করে দিয়েছেন এবং এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি এখানে ফটোগ্রাফ করে দিয়েছেন এবং আপনার এখানে কোয়ারিটাও লিখে দিয়েছেন এখান থেকে, এবং তারপরে আপনি কটার সময় কোয়ারিটা করেছেন সেটাও কিন্তু পাশে দেখতে পারবেন। আমার মোবাইলে যেহেতু স্ক্রিনটার একটু প্রবলেম হচ্ছে অর্থাৎ মোবাইলে ঠিকঠাকভাবে দেখাচ্ছে না, তাই আপনারা কিন্তু দেখতে পারবেন না। তো আপনারা কিন্তু এরকমভাবে দেখতে পারবেন। তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এইভাবেই কিন্তু করতে পারবেন নিজের মোবাইল থেকে, এবং আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের কমপ্লেনটা। তো আপনাদেরকে বলবো এটা কিন্তু একটা শেষ সুযোগ, তাই 17/8 অর্থাৎ আজ থেকে আপনারা কিন্তু 23/8 পর্যন্ত যে সময়টা পাচ্ছেন এই সময়টার মধ্যে কিন্তু কমপ্লেনটা জানিয়ে দিন। তারপরে হয়তো মডিফিকেশন লিঙ্ক আপনাদের জন্য চালু করে দেবে, হয়তো 17 থেকে 23 তারিখের মধ্যে যারা যারা কমপ্লেন জানিয়েছে তাদের জন্যই দেখা গেল চালু হলো, অন্য যারা করেনি তাদের কিন্তু চালু হলো না। সেক্ষেত্রে বলবো যাদের রিজেকশনস হয়েছে এই মধ্যে কিন্তু কমপ্লেনটা জানিয়ে দিন এবং আপনাদের একটা নিশ্চয়ই চান্স দেওয়া হবে। কিন্তু আমি বারবার বলেছিলাম এই নিয়ে কিন্তু সংসদেও কিন্তু পার্লামেন্টেও কিন্তু একটা উঠেছে যে আপনাদের একটা চান্স দেওয়ার জন্য নিশ্চয়ই দেওয়া হবে, কারণ বিগত বছরগুলোতেও দেওয়া হয়েছিল। তো আপনাদেরকে এরকম বাংলাতে ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করলাম, তো আশা করছি আপনাদের সকলের বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গে থাকুন এবং চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মাঝখানে। ভালো থাকবেন, বাই বাই।